শুভনগর কলেজের অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, একাদশ শ্রেণী মূল বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র, সহ বিষয় জ্যামিতি, আলোচ্য বিষয় ভেক্টর, পাঠদানের বিষয় ভেক্টর বিষয়ক আলোচনা, শিক্ষক সাধন কুমার বসু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শ্রদ্ধাভাজন সরকারকে যথাযথ সম্মান এবং তোমাদের সশুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের পাঠদান শুরু করবার আগে একটা অনুরোধ রাখছি। অতিমারী COVID-19 অতি রক্ষা পেতে মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক, এটা আমাদের সকলকেই মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে আমরা ভেক্টর বিষয়ে কতিপয় সংজ্ঞা বর্ণনা করব এবং পরবর্তীতে উক্ত সম্পর্কিত বিষয় অন্যান্য কিছু বিষয় আলোচনা করা হবে। প্রথমে আমরা আলোচনা করছি ভেক্টর সমতা। দুইটি ভেক্টরকে সমান বলা হয় যদি ভেক্টর দ্বয়ের প্রথম শর্ত দৈর্ঘ্য সমান হয়, দ্বিতীয় শর্ত দিক একই হয় এবং 3 নম্বর শর্ত ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়। চিত্রে এ বি সি ডি ই এ ভেক্টর ত্রয় পরস্পর সমান, সমতা আর সমান একই কথা। সমার্থক, বিপরীত ভেক্টর, দুইটি ভেক্টরকে বিপরীত বলা হবে যখন 1 নম্বর শর্ত দৈর্ঘ্য সমান হয়, দ্বিতীয় শর্ত দিক বিপরীত হয় এবং তৃতীয় শর্ত ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়। চিত্রে এ বি এবং সি ডি পরস্পর বিপরীত ভেক্টর, এ ভেক্টরটি বিপরীত ভেক্টর মাইনাস এ এবং এ বি ভেক্টরটি বিপরীত ভেক্টর বি এ। শূন্য ভেক্টর, শূন্য আমরা ইংরেজিতে নাল বলতে পারি, শূন্য ভেক্টর তাই যার মান শূন্য, এর কোনো নির্দিষ্ট দিক নেই। কোন ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে এবং তার সমান ভেক্টর বিয়োগ করলে আমরা শূন্য ভেক্টর পেতে পারি। জিরোর নিচে আমরা আন্ডারলাইন করেছি, এটা দ্বারা আমরা শূন্য বা নাল ভেক্টরকে সূচিত করতে পারি। একক ভেক্টর, একক অর্থাৎ এক, ওয়ান মান বিশিষ্ট ভেক্টরই একক ভেক্টর। অশূন্য কোন ভেক্টরের মান উক্ত ভেক্টর, দুঃখিত, অশূন্য কোন ভেক্টরের মান দ্বারা উক্ত ভেক্টরটিকে ভাগ করলে আমরা একক ভেক্টর পেতে পারি এবং এর মাথার উপর টুপি বা হ্যাট ব্যবহার করা হয়, এটা বিশেষ একক ভেক্টরের সময়। এ একটি অশূন্য ভেক্টর হলে তার দিক বরাবর একক ভেক্টর আমরা লিখছি স্মল এ, যার মাথার উপরে হ্যাট রয়েছে, ইজ ইকুয়াল টু এ ভেক্টর অশূন্য এবং তার মান দ্বারা ভাগ করা হয়েছে, ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই এখানে শুধু মান, মডুলাস অফ এ বা অ্যাবসলিউট ভ্যালু অফ এ ভেক্টর। স্বাধীন ভেক্টর, যদি কোনো বিন্দুকে সুবিধাজনক ভাবে কোনো ভেক্টরের প্রারম্ভ আমরা আদি বলতে পারি বিন্দু হিসেবে বিবেচনা করা যায়, তবে উক্ত ভেক্টরটিকে স্বাধীন ভেক্টর হিসেবে গণ্য করা হবে। সহ আদি ভেক্টর, একই আদি বিন্দু প্রারম্ভ বিন্দু যাকে আদি বিন্দু বিদ্যমান, এরূপ সকল ভেক্টরকে সহ আদি ভেক্টর বলে। নিচে চিত্রে প্রদর্শিত ভেক্টর সমূহ আদি সহ আদি ভেক্টর। সদৃশ ও অসদৃশ ভেক্টর, যদি দুইটি ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয় এবং একই হয় তবে উহাই সদৃশ ভেক্টর, কিন্তু যখন ভেক্টরের দিক বিপরীত হয় তখন উহাকে অসদৃশ ভেক্টর বলা হবে। এখানে এ
যেটাকে আমরা mn ভেক্টর বলছি, বি যাকে আমরা ওবি ভেক্টর, এরা সদিশ ভেক্টর। এই যে অনেকগুলো সদিশ ভেক্টর দেখে, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের স্মরণ রাখতে হবে যে এদের মান একই হতে পারে, আবার নাও পারে। সকল সমান ভেক্টরই সদিশ ভেক্টর, কিন্তু সকল সদিশ ভেক্টরই সমান নয়। এখানে সি যেটাকে আমরা বলতে পারি আর এস ভেক্টর, ডি যাকে আমরা এক্স ওয়াই ভেক্টর বলতে পারি অসদিশ ভেক্টর। যদি কোনো ভেক্টরের মূল বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু না হয়, অর্থাৎ যে কোনো বিন্দুকে মূল বিন্দু বিবেচনা করা হয়, ভেক্টর মূল বিন্দু খুব খেয়াল রাখতে হবে, তখন তাকে মুক্ত ভেক্টর বলা হয়। অনেক সময় একে স্বাধীন ভেক্টর হিসেবেও মনে করা হয়, স্থানীয় ভেক্টর, লোকাল ভেক্টর। যদি কোনো ভেক্টরের মূল বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু হয়, তবে উহাই স্থানীয় ভেক্টর। এখানে প্রান্ত বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। প্রকৃত ও অপ্রকৃত ভেক্টর, শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরই প্রকৃত ভেক্টর, আর শুধুমাত্র শূন্য ভেক্টর অপ্রকৃত ভেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা গুরুত্বপূর্ণ অবস্থান ভেক্টর সম্পর্কে জানতে চেষ্টা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু এবং অপর একটা বিন্দুকে শীর্ষবিন্দু হিসেবে বিবেচনা করে যে ভেক্টর পাওয়া যায় তাকে মূল বিন্দু সাপেক্ষে, ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। মূল বিন্দু এখানে আমাদের কার্টেসীয় মূল বিন্দু, যেখানে অরিজিন ও বলা হচ্ছে, এর সাপেক্ষে যে কোনো বিন্দু এ এর অবস্থান ভেক্টর ও এ। উপরে আমাদের অ্যারো আছে ভেক্টর বোঝানোর জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা জানবো যে ভেক্টর এবং দিক নির্দেশিত রেখাংশ সমার্থক। আমরা ভেক্টরকে দিক নির্দেশিত রেখাংশ বলতে পারি। আমাদের স্মরণ রাখতে হবে যে ভেক্টরকে সঠিক রাশির প্রতিরূপ হিসেবে বিবেচনা করা হয়। কোন সরল রেখা এক প্রান্তকে আদিবিন্দু, যাকে আমরা প্রারম্ভ বিন্দু বলছি, এবং অপর প্রান্তকে শীর্ষবিন্দু, যেটাকে অন্তবিন্দু বলতে পারি, হিসেবে চিহ্নিত করলে দিক নির্দেশিত রেখাংশ পাওয়া যাবে। ভেক্টরের ক্ষেত্রেও এমনটা হয়। সমার্থক, যদি কোনো সরল রেখার আদি ও অন্ত বিন্দু দ্বয় যথাক্রমে এ ও বি হয়, তাহলে এ বি রেখাংশটি দিক নির্দেশিত রেখাংশ হবে, এবং আমরা এ বি উপরে অ্যারো চিহ্ন দিয়েছি দ্বারা উহাকে চিহ্নিত করা হবে। প্রত্যেক রেখাংশের তিনটি পরিচয় আছে, যথা ধারক রেখা, দৈর্ঘ্য এবং দিক। এবি রেখাংশ ধারক রেখা এক্স ড্যাশ এক্স উপরে চিত্রে, মডুলাস অফ এ বি, দুঃখিত, মডুলাস অফ এ বি উপরে আরো চিহ্ন আছে ভেক্টর বোঝানোর জন্য, মানটা বোঝানো আছে, এবং দিক এ হতে বি এর দিকে। ধারক রেখা কোনো একটি দিক নির্দেশিত রেখাংশ অথবা একটি ভেক্টর যে অসীম সরল রেখার অংশ, তাকে ওই রেখাংশ বা ভেক্টরটি ধারক রেখা বলে। মান, মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু, পরম মান বা যা হোক না কেন, আদি বিন্দু এবং অন্ত বিন্দু তার মধ্যবর্তী দূরত্বই ভেক্টরের মান বা দিক নির্দেশিত রেখাংশের মান। এখানে বি ভেক্টরের মান মডুলাস অফ এ বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা দ্বিমাত্রিক ভেক্টরের বীজগণিত সম্পর্কে জানতে চেষ্টা করব। ভেক্টরের যোগ এ এবং বি, ভেক্টর দ্বয়ের যোগফল অথবা লব্ধি, যোগফলকে লব্ধি বলতে পারি, এ প্লাস বি, একটি ভেক্টর যার প্রারম্ভ বিন্দু এ ভেক্টরের প্রারম্ভ বিন্দু এবং প্রান্ত বিন্দু বি ভেক্টরের প্রান্ত বিন্দু, যেখানে বি ভেক্টরের প্রারম্ভ বিন্দু এ ভেক্টরের প্রান্ত বিন্দুতে অবস্থিত। চিত্র দেখলে আমরা বুঝতে পারবো। ধরা যাক এ ইজ ইকুয়াল টু পি কিউ, দুটোই ভেক্টর, বাম পাশে স্মল এ দিয়ে ভেক্টর বোঝানো হয়েছে, নিচে আন্ডারলাইন, আর পি কিউর উপরে আমাদের অ্যারো চিহ্ন, এবং বি ইজ ইকুয়াল টু কিউ আর, বি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ আর ভেক্টর, তাহলে এদের যোগফল এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি আর ভেক্টর। কিন্তু এ প্লাস বি একটা ভেক্টর যেটা পি আর দ্বারা প্রকাশিত। ছবি দেখে আমরা বুঝছি, উপরোক্ত চিত্রটি যোগের ত্রিভুজ বিধি বুঝতে সাহায্য করবে। এটা কিন্তু যোগের ত্রিভুজ বিধি সরাসরি বলা হয়নি, তোমাদের বুঝে নিতে হবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার যোগের সামান্তরিক বিধি আলোচনা করব আমরা। কয়েকটা চিত্র দেওয়া হয়েছে। উপরোক্ত চিত্রসমূহ ভেক্টর যোগের সামান্তরিক বিধি এবং বিনিময় বিধি বুঝতে সাহায্য করবে। বিনিময় বিধি পরে আমরা আলোচনা করব, তাহলে এখানে সংশ্লিষ্ট বিষয় হিসেবে আমরা এনেছি ভেক্টর যোগের সামান্তরিক বিধির সাথে সংশ্লিষ্ট করে আমরা এটা আলোচনা করছি। যদি পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ ভেক্টর এবং পি এস ভেক্টর বাহুদ্বয়, বাহু বলে আমরা পি কিউ আর পি এস লিখেছি, কিন্তু দুটোই ভেক্টর। বাহুদ্বয় যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা নির্দেশিত হয়, তবে সামান্তরিকের শর্ত, আমাদের শর্ত কি? সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। এই যে শর্ত, এর থেকে আমরা পেতে পারি ভেক্টর পি এস ইজ ইকুয়াল টু ভেক্টর কিউ আর ইজ ইকুয়াল টু ভেক্টর বি, এবং ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি পি কিউ ভেক্টর প্লাস কিউ এস ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি আর ভেক্টর। এখান থেকে আমরা লিখেছি দেয়ারফোর এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু পি আর ভেক্টর। আবার পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এস আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর এবং পি এস ভেক্টর প্লাস এস আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি আর ভেক্টর। দেয়ারফোর বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু পি আর ভেক্টর। এভাবে আমরা বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এটা যা ভেক্টর যোগের বিনিময় বিধি সিদ্ধ করে। সামান্তরিকের সাথে আমাদের বিনিময় বিধির সম্পর্ক কথা বলে এখানে একটা আলোচনা করলো, পরবর্তীতে আবার আলোচনা করা হবে পরবর্তী সেশনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা ভেক্টর বিয়োগ বিষয়ে আলোচনা করব। এখানে চিত্র থেকে আমরা বুঝে নিতে পারছি, ধরা যাক এ ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ ভেক্টর এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু পি আর ভেক্টর, অতএব ভেক্টর এ মাইনাস ভেক্টর বি ইজ ইকুয়াল টু পি কিউ ভেক্টর মাইনাস পি আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর কিউ ভেক্টর। প্রমাণ যে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি আমরা লিখেছি পি আর ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ ভেক্টর, ইমপ্লাইজ দ্যাট আর কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি আর ভেক্টর মাইনাস, দুঃখিত, পি কিউ ভেক্টর মাইনাস পি আর ভেক্টর ইজ ইকুয়াল, ইমপ্লাইজ দ্যাট আর কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, দেয়ারফোর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু আর কিউ ভেক্টর। কিছু শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের স্মরণ রাখতে হবে যে এটি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর এর সমতুল্য। এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এ প্লাস ব্র্যাকেটের ভেতরে আমরা মাইনাস বি দিয়েছি এর সমতুল্য। ভেক্টরের স্কেলার গুণিতক নিয়ে আমরা একটু আলোচনা করব আজকের, এটাই শেষ টপিক। এ ভেক্টরের স্কেলার এম গুণিতক এম এ ভেক্টরে একটি ভেক্টর, এম এ মিলে একটি ভেক্টর, স্কেলার এম এর বিভিন্ন মানের সাপেক্ষে ভেক্টরের প্রকৃতি ব্যাখ্যা করা হয় তার বৈশিষ্ট্য। প্রথম শর্ত, এম যখন জিরো হবে, এম ইজ ইকুয়াল টু জিরো হলে এম এ ভেক্টরটি শূন্য ভেক্টর হবে, অর্থাৎ এম এ ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর। এম যখন ধনাত্মক হবে, যে এম ইজ গ্রেটার দেন জিরো হলে এম এ এবং এ ধারক রেখা এবং দিক একই হবে, দুটোই ভেক্টর, এম এ একটা ভেক্টর এ একটা ভেক্টর, কিন্তু এম এর মান এর এম গুণিতক হবে। তিন নম্বর বা শেষ শর্ত, এম ইজ স্মলার দেন জিরো অর্থাৎ নেগেটিভ, তখন এম এ ভেক্টর এবং এ ভেক্টর ধারক রেখা একই কিন্তু দিক বিপরীত, এবং মান উপরের মতোই হবে। উপরের মতো মিনস আমরা বলেছি যে এম এর মান এর ভেক্টরের মানের এম গুণিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত উচ্চতর গণিত প্রথম পত্র কিনবার অনুরোধ এবং শুভেচ্ছা ধন্যবাদ দাদি জানিয়ে আজকের পাঠদান এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, সুখী থাকো, আগামীতে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।